তবে এই মুহূর্তে কেশপুরে নিয়ে যাব আপনাদের। কেশপুরের একটা বুথে এক অন্ধ ভোটারকে সাহায্য করছিলেন এক ব্যক্তি। আমাদের প্রতিনিধিরা দেখতে যান সাহায্যকারী ব্যক্তি কে কি, তার পরিচয় জানা যায়। তিনি তৃণমূল কর্মী এবং অন্ধ ভোটারকে সাহায্যের নামে তিনি কার্যত ভোট দিয়ে দিচ্ছিলেন। যখন আমরা চ্যালেঞ্জ করি তাকে, আমাদের হুমকি দিতে শুরু করেন সেই ব্যক্তি। আমরা শোনাবো সেই ব্যক্তির বক্তব্য আপনাদের, কিন্তু তার আগে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কেশপুর থেকে। সন্দীপ, ঠিক কি দেখলে আমাদের বলো। আমরা ছবিতে দুজনকে দেখতে পাচ্ছি, একজনকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর একজন। দেখো, এটা হয়েছে বুথ নম্বর 177। 177 নম্বর বুথে হয়েছে সরাই প্রাথমিক বিদ্যালয়ে। সরাই প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তি এক বৃদ্ধকে নিয়ে আসেন, এবং যেটা আমাদের ক্যামেরায় ধরা পড়ে যে ওই বৃদ্ধকে হাতিয়ে হাতিয়ে ইভিএম এর সামনে নিয়ে যাওয়া হয়। কিন্তু যিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, ভোটটা তিনি দিয়ে দেন, ওই বৃদ্ধ ব্যক্তি তিনি ভোট দেন না। এবং সে সময় বুথের মধ্যে যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন, তার তরফ থেকেও কোনো আপত্তি আমরা দেখতে পাইনি। এবং ওই বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাতেও কিন্তু এই ছবিটা বন্দী হয়। এর পরে যখন ওই ব্যক্তিকে নিয়ে, ওই বৃদ্ধকে নিয়ে ওই ব্যক্তি বাইরে বেরিয়ে আসেন, সে সময় আমরা তাকে চেক করি এবং জানতে চাই যে এরকম একটি কাণ্ড ঘটলো কিভাবে। সে সময় জানান যে ওই ব্যক্তি জানান যে তিনি সম্পর্কে আত্মীয় হন এই বৃদ্ধের, এবং এই বৃদ্ধ অন্ধ, তাই তার হয়ে তিনি ভোটটা দিয়ে দিলেন। যখন এই কথোপকথন হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে আমাদের, ঠিক সে সময় এলাকার যারা তৃণমূল কর্মীরা রয়েছেন, স্থানীয় তৃণমূল নেতারা রয়েছেন, মুহূর্তের মধ্যে তারা জড়ো হয়ে যান এবং তাদের তরফ থেকে। সন্দীপ, ঠিক এই ছবিটাই আমাদের দর্শকদের দেখাবো, সঙ্গে থাকো, আবার কথা বলছি তোমার সঙ্গে। কি হয়েছিল সেই মুহূর্তে দেখুন। আমি অন্ধ ভোটারে ভোট কি অন্ধ দেয়, যেটাকে বারে বারে রিলে করার চেষ্টা করছে। আরে একটা কথা তো সে বলতে সাইডটা রেখেছি, মানে এমন নয়, না একদমই নয়। যেটা করলেন ঠিক করলেন, যেটা করলেন ঠিক করলেন, এটাও তো ঠিক দিয়ে ওনার দিকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই দিব, অবশ্যই দিব। আমি অন্ধ ভোটারে ভোট কি অন্ধ দেয়, যেটাকে বারে বারে রিলে করার চেষ্টা করছে। আরে একটা কথা তো সে বলতে সাইডটা রেখেছি, মানে এমন। সন্দীপ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সন্দীপ, যারা রয়েছেন, কি কারণে তোমাকে থ্রেট করছেন? যা করলেন ঠিক করলেন, কিসের জন্য বলছেন তারা? তাদের আপত্তির জায়গা হচ্ছে যে কেন ওই অন্ধ ভোটার, মানে যাকে অন্ধ বলা হচ্ছে, তার ভোটটি যিনি দিয়ে দিলেন তাকে কেন আমরা চেস করলাম এবং তার সাথে কেন প্রশ্ন করে তাদের বিড়ম্বনা বাড়ালাম। এটাই হচ্ছে সেই ব্যক্তিরা কারা, যিনি সাহায্যকারী ব্যক্তি তার সঙ্গে কি যোগাযোগ করে। পরিচয় সম্পর্কে যেটা জানতে পারা যাচ্ছে যে যিনি ভোটটা দিলেন তিনি গ্রামের স্থানীয় তৃণমূল কর্মী, এবং যার ভোটটা দিলেন তিনি সম্পর্কে তার আত্মীয় বলে পরিচয় দিলেও তিনি আত্মীয় কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। যখন এই ঘটনা ঘটছে তখনই অবজারভার এসে পৌঁছান, জেনারেল অবজারভার, তার নজরে আমরা বিষয়টা আনি এবং তারপর তিনি বুথে টহল দিয়ে সেখান থেকে তিনি চলে যান। এবং তৃণমূল কর্মীরা যারা ছিলেন সেখানে, তারা বুথের 100 মিটারের তফাতে তারা সেখানে জড়ো হয়ে রয়েছেন এবং তারাই কিন্তু হুমকিটা দিতে থাকেন যে কেন এই ছবি তোলা হলো এবং কেন গ্রামের মধ্যে গিয়ে ওই প্রশ্ন করা হলো ওই ব্যক্তিটিকে যিনি ভোটটা দিয়ে দিলেন অন্যের হয়ে। সন্দীপ অনেক ধন্যবাদ, আমরা আবার তোমার সঙ্গে কথা বলবো। আরো একবার আমাদের দর্শকদের শোনাতে চাইবো, সারাদিন থাকুন, আমাদের প্রতিনিধিকে বলছেন তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু এমন কিছু দেখাবেন না যাতে আমাদের অসুবিধা হয়। শুনুন আরো একবার। আমি অন্ধ ভোটারে ভোট কি অন্ধ দেয়, যেটাকে বারে বারে রিলে করার চেষ্টা করছে। আরে একটা কথা তো সে বলতে সাইডটা রেখেছি, মানে এমন নয়, না একদমই নয়। যেটা করলেন ঠিক করলেন, যেটা বললেন ঠিক করলেন, এটাও তো ঠিক দিয়ে ওনার দিকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই দিব, অবশ্যই দিব। আপনি ভূতের মধ্যে আপনি নেন, ঠিক আছে, আমি গ্রামের ভূতের বাড়ি নিতে চলে যান, নাকি ঠিক হয় বাড়িতে সন্তোষ মিটারও যাই। আপনারা সারাদিন থাকুন এখানে, কোনো অসুবিধা নেই আমাদের, সারাদিন বাইরে নিন, আমাদের কোনো অসুবিধা নেই। যে কোনো ঘোড়াকে জিজ্ঞেস করুন, কোনো অসুবিধা নেই আমাদের। ডাইরেক্ট টেলিকাস্ট আছে, আপনি এমন কিছু তৈরি করবেন না যাতে এখানে আমাদের অপমানজনক, একদম একদম না, সেটাই চাইছেন।
আমি অন্ধ ভোটারে ভোট কি অন্ধ দেয়? শুনলেন আরো একবার, সারাদিন থাকুন কিন্তু ডাইরেক্ট টেলিকাস্ট করছেন, এমন কিছু করবেন না যাতে আমাদের অপমান হয়। শতরূপাধি মান নেই তার আবার অপমান পিউ। আমি একটু মানে মূলত পুরো ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাইছি যে এটা হচ্ছে সেকেন্ড ডে অফ দ্য ফার্স্ট ফেজ। হ্যাঁ, এবার ফার্স্ট ফেজে যদি এতটা ভায়োলেন্স এত কিছু হয়নি ঠিকই, এটা বেসিক্যালি কিন্তু এটা হচ্ছে মাফিয়া বেল্ট, কোল বেল্ট, যেখানে মানে আমাদের জানা যে এরম ঘটনা ঘটে, থেকে থেকেই ঘটে। রাজ্য প্রশাসন মানে অপদার্থ বলাটাও মানে খুবই ভুল, রাজ্য প্রশাসনের জন্যই, রাজ্য প্রশাসনের স্পন্সর টেরোরিজম এখানে আছে। সেজন্য আমার মতে ইলেকশন কমিশন আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। এতদিন ধরে ভোট অ্যানাউন্স না হওয়ার আগে সেন্ট্রাল বাহিনী এলো, রুট মার্চ করছে, এত এত আমরা আশ্বাস পেলাম যে নির্ভয় অন্তত ভোটটা দিতে পারবে। তোমাদের ক্যামেরায় আমরা সকাল থেকে, তো আমরা তো বেরোতে পারছি না, তোমাদের ক্যামেরায় আমরা দেখছি বারংবার একটার পর একটা ঘটনা, কার মাথা ফেটে যাচ্ছে, কে কোথায় বোম হচ্ছে। ঠিকই, ইলেকশন আবার আসবো আমরা, যে ছবি আপনাদের দেখালাম কেশপুর থেকে, সন্দীপ আমাদের প্রতিনিধি তুলে এনেছেন, অন্ধ ভোটারকে সাহায্য করছেন এক ব্যক্তি, এবং তাকে যখন আমরা জিজ্ঞাসা করি তখন না অন্যান্য বাইরে থাকা তৃণমূলের লোকজন তারা এসে চড়াও হন আমাদের প্রতিনিধির উপর। নিয়মটা কি এরকম ভাবে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের সাহায্য করতে কি কোনো সাধারণ মানুষ পারেন? আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ইলেকশন কমিশনের দপ্তরে, শ্রাবন্তী, ওর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, তুমি যদি জেনে বলো, হতেই পারে কেউ শারীরিকভাবে অক্ষম, তিনি নিজে পারছেন না, তাকে সাহায্য কে করতে পারেন? দেখো, কমিশনের যেটা নিয়ম রয়েছে যে এক্ষেত্রে যদি ভোটার নিজে গিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে আবেদন করেন যে আমি ভোট দিতে অক্ষম, আমার রিলেটিভ রয়েছেন যিনি, তিনি আমার হয়ে ভোট দেবেন, সেক্ষেত্রে একটি ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় যে কম্পেনিয়ন হিসেবে একজনকে ভোট দিতে গ্রাহ্য করা হোক, এবং প্রিসাইডিং অফিসার সেক্ষেত্রে যদি তাকে অ্যালাউ করে তাহলে কিন্তু এই প্রসিডিওর কমিশনের রয়েছে যে যেখানে ভোটারকে সাহায্য করতে তার কোনো আত্মীয় একেবারেই পারেন। এক্ষেত্রে দেখে নিতে হবে যে ভোট দেওয়ার আগে এই কেশপুরের ব্যক্তি সেই ফর্ম ফিল আপ করেছিলেন কিনা, এবং প্রিসাইডিং অফিসার সেই ফর্মটিকে অ্যালাউ করেছিলেন কিনা। যখন সন্দীপ এই ছবি দেখার পরে অবজারভারকে ডাকেন, তিনি এসে টহল দিয়ে বেরিয়ে যান, সেখানেও কিন্তু ক্লিয়ার করা হয়নি যে এই ব্যক্তি বৈধ, তার কাছে অনুমতিপত্র রয়েছে। একেবারে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে, এবং সেখানে কিন্তু অবজারভারের যে প্রাথমিক ডিউটিটা ছিল যে সেখানে তিনি গিয়ে কিন্তু প্রিসাইডিং অফিসারের কাছে এটা খতিয়ে দেখবেন যে ফর্ম আদৌ ফিল আপ করা হয়েছে কিনা, এবং সব থেকে বড় প্রশ্ন যে এই ভোটার তিনি আদতে এই ব্যক্তিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন কিনা, অথবা এই ভোটারকে কেউ কনভিন্স করেছিল কিনা। বুঝতে পারছি, এটা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এই ব্যক্তি হতে পারেন, তার কাছে বৈধপত্র রয়েছে, তিনি সাহায্য করতে পারেন, সেই অনুমতি প্রিসাইডিং অফিসারের থেকে নেওয়া রয়েছে, তারপর তিনি গিয়ে সাহায্য করছেন, আবার নাও হতে পারে। যদি ধরেই নেওয়া যায় যে এর কাছে বৈধপত্র রয়েছে এবং এটি আইনসম্মত উপায় হচ্ছে, তিনি একজন অন্ধ ভোটারকে নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন, তাহলে বেআইনি হুমকিটা কেন? আমাদের প্রতিনিধিকে হুমকি দেওয়া হলো কেন যে এমন কিছু দেখাবেন না যাতে আমাদের অপমান হয়? এক্ষেত্রে অপমানের কি রয়েছে? একবার শোনাবো আপনাদের সেই অপমান। আমি অন্ধ ভোটারে ভোট কি অন্ধ দেয়, যেটাকে বারে বারে রিলে করার চেষ্টা করছে। আর একটা কথা তো শেষ করতে স্বাধীনতা রেখেছি, মানে এমন নয়, না না একদমই নয়, একদমই নয়। যেটা করলেন ঠিক করলেন, যেটা করলেন ঠিক করলেন, এটাও তো ঠিক যে অবশ্যই দিব, অবশ্যই দিব, আমি ভূতের মধ্যে আপনি নেন ঠিক আছে, আমি গ্রামের ভূতের বাড়ি নিজে নিয়ে চলে যান, ঠিক হয় বাড়িতে সেটারও যাই না। আপনারা সারাদিন থাকুন এখানে, কোনো অসুবিধা নেই আমাদের, সারাদিন বাইরে নিন আমাদের, কোনো অসুবিধা নেই, যে কোনো ভোটারকে জিজ্ঞেস করুন, কোনো অসুবিধা নেই আমাদের। ডাইরেক্ট টেলিকাস্ট আছে, আপনি এমন কিছু তৈরি করবেন না যাতে এখানে আমাদের অপমানজনক কিছু হয়। একদম একদম না, সেটাই চাইছেন, সেটাই চাইছেন, না সেটাই চাইছেন।